হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফ্রেন্ডস, আজ আমি ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির ইভেন্ট সেমিস্টার এক্সাম অফলাইনে হবে না অনলাইনে হবে এই নিয়ে ডিসকাশন করব। তো সবথেকে বড় কথা হচ্ছে এই পরিস্থিতিতে অনলাইন এক্সাম হবে না অফলাইন এক্সাম হবে সেটাই, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু স্টুডেন্টরা খুব টেনশনে আছে, আর কোনো ইউনিভার্সিটি কিন্তু ডাইরেক্টলি অফিসিয়ালভাবে বলছে না যে এক্সাম অফলাইন হবে কি অনলাইনে হবে, কিন্তু অনেক ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। কেউ কেউ আবার এরকম বলছে যে এক্সাম অফলাইনে হবে, কিন্তু এখন পর্যন্ত নোটিশ দেয়নি। তো এরকম একটা পরিস্থিতিতে সবাই এখন ভুগছে, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে ভোগার থেকে মনে হয় যে এক্সাম অফলাইনে হবে কি অনলাইনে হবে সেটা ডাইরেক্টলি বলে দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সাম অফলাইনে হবে কি অনলাইনে হবে এটা কিন্তু এখনও ঠিক করতে পারেনি ইউনিভার্সিটি, কারণ কোভিডের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে ইউজিসি কিন্তু বলে দিয়েছে যে এক্সাম অনলাইনে হতে পারে, অফলাইন হতে পারে, বা অফলাইন অনলাইন ব্লেন্ডের মধ্যে হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইউজিসির তরফ থেকে কোনো যে গাইডলাইন দিয়েছে সেখানে কিন্তু অনলাইনে করলে কোনো সমস্যা নেই। এখন ওয়েস্টবেঙ্গলের যে ইউনিভার্সিটি তাদের এবং শিক্ষামন্ত্রী এই সমস্ত যে মিটিং, সেই মিটিং এখনও কিন্তু ঠিকমতো কন্ডাক্ট হয়নি এবং ঠিকমতো রেজাল্ট পাওয়া যায়নি, ঠিক আছে। তো আমি আজকে বেশ কিছু নিউজ তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাতে চেষ্টা করব যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দিল্লি, নয়ডা, কর্ণাটক এই সমস্ত বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে এই নিয়ে আজ আমার ভিডিওতে বিস্তারিত বলবো। তো আমি বিভিন্ন বিভিন্ন নিউজ আমি তোমাদের কাছে তুলে ধরবো এবং দেখাবো যে এই এই পরিস্থিতিতে কী করে অফলাইনে এক্সাম হবে এবং কোন মাসে ফোর্থ ওয়েভটা ভারতে রান করবে, ঠিক আছে। তো তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ যেখানে জি নিউজের একটা নিউজ, ঠিক আছে, সেখানে লেখা আছে ফোর্থ ওয়েভ স্কার COVID-19 রিটার্ন টু দিল্লি NCR স্কুল সার্ট ইন গাজিয়াবাদ নয়ডা আফটার সেভারেল স্টুডেন্ট অ্যান্ড টিচার্স টেস্ট পজিটিভ। অর্থাৎ দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু উত্তরপ্রদেশে একটা কলেজ, উত্তরপ্রদেশে নয়ডার একটি কলেজ স্কুল, সেখানে কিন্তু স্টুডেন্ট এবং টিচারদের কোভিড পজিটিভ হয়েছে বলে স্কুল কিন্তু বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ডিএ নিউজ দেখো, কোভিড ফোর্থ ওয়েভ, দ্য 15 চিলড্রেন এবং 44 ফ্রেশ কেস ইন নয়ডা, অ্যাক্টিভ ইনফেকশনস সারফাস 100 মার্ক, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএ নিউজ, ঠিক আছে। এটা নিউজটা কবকার দেখো, লেখা আছে ফোর্টিন এপ্রিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কোভিড, এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে কী লেখা আছে, কোভিড ফোর্থ ওয়েভ উইল স্টার্ট ইন জুন জুলাই অলমোস্ট লাস্ট টিল সেপ্টেম্বর কর্ণাটকা হেলথ মিনিস্টার, অর্থাৎ কর্ণাটকের যে স্বাস্থ্যমন্ত্রী আছে সে কিন্তু এটা বলেছে যে কোভিডের যে ফোর্থ ওয়েভ সেটা কিন্তু জুন জুলাইমে শুরু হবে, ঠিক আছে। তো যেহেতু জুন জুলাইমে শুরু হবে, যদি আমাদের এক্সাম মে এবং জুনে হয় তো অবশ্যই সেটা কিন্তু একটা আরও কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে যাবে, তাই কিন্তু আমাদের এক্সাম সম্ভবত, যেটা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সিটি এবং আমাদের ওয়েস্টবেঙ্গল সরকার বা ইউজিসির তরফ থেকে নিশ্চয়ই কোনো গাইডলাইন দেওয়া হবে। এবং আশা করি যদিও ইউজিসি বলে দিয়েছে যে এক্সাম অনলাইনে অফলাইনে বা অনলাইন অফলাইন ব্লেন্ডের মধ্যে করতে পারা যাবে, ঠিক আছে। তো এখন ওয়েস্টবেঙ্গল সরকার কী ডিসিশন দেয় সেটা এবং ইউনিভার্সিটির তরফ থেকে, সবচেয়ে বড় কথা, ইউনিভার্সিটির তরফ থেকে কী ডিসিশন আসে। তো ইউনিভার্সিটি চাইলে কিন্তু অফলাইনে বা অনলাইনে যে কোনো মোড়ে করতে পারে, ঠিক আছে, এটা ইউনিভার্সিটির হাতে আছে। তো এই সমস্ত পরিস্থিতির কথা ভেবে যদি ইউনিভার্সিটি অফলাইনে এক্সাম করে তো কিন্তু সেটা কিন্তু স্টুডেন্টদের পক্ষে খারাপ হবে এবং কলেজের অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। কারণ একটা ইউনিভার্সিটির আন্ডারে হাজার হাজার কলেজ থাকে, কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে 100টা কলেজ, কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে 200টা কলেজ, এবং ম্যাকাউটের ক্ষেত্রে তো অনেক বেশি 500-600 কলেজ আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা কলেজ যদি কোনো কারণে ডিসমিস হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে কোভিড পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষাটা কিন্তু রুখতে হবে, কারণ সমস্ত ইউনিভার্সিটি কিন্তু নিয়ম গাইডলাইন্স হবে কি। তো এক্সাম যদি হয় সবার সেম এক্সাম হবে, ঠিক আছে, সেক্ষেত্রে খুব খুব ব্যাপারটা খুব কিন্তু কঠিন হয়ে যাবে। যদি অনলাইনে এক্সাম হয় কিন্তু সেটা কঠিন হবে না, কিন্তু যদি অফলাইনে হয় ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে, কারণ একটা ইউনিভার্সিটি কোনো কারণে একটা স্টুডেন্ট পজিটিভ হলে কিন্তু সেই ইউনিভার্সিটির যে এক্সাম সেটা রুখতে হবে, ঠিক আছে। তো স্টাডিজ সে ফোর্থ ওয়েভ কুড স্টার্ট ইন জুন জুলাই কর্ণাটকা, আচ্ছা প্রিপেয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু কর্ণাটক হেলথ মিনিস্টার বলছে আর কি, ওটা অন্য একটা নিউজ চ্যানেলে নিউজ পেপারে বলেছে, ঠিক আছে। তখন কি বলেছে যে মানে গবেষণা বলছে যে ফোর্থ ওয়েভ জুন জুলাই শুরু হবে এবং তার জন্য তারা প্রিপেয়ার করছে, ঠিক আছে। 299 কোভিড কেস ইন দিল্লি ইন
সরি 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টাতে 300টা কোভিড, প্রায় 300টা কোভিড পজিটিভ কেস হয়েছে এবং 50% ইনক্রিজ সিন স্টার্টে, মানে আগের দিনের থেকে কিন্তু 50% বেশি কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। মুম্বাই কোভিড কেস ইন ট্রাভেল ইন 3 ডেজ, আচ্ছা মানে মুম্বাই যে কোভিড কেস কিন্তু বাড়ছে, কিন্তু তারা বলছে যে কোনো চিন্তা করার কিছু কারণ নেই এসব বলছে, তবুও তো কিন্তু কোভিড তো বাড়ছে, এটাই বড় কথা। এএনআইয়ের খবর দেখো, এশিয়ান নিউজ, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল কি বলছে যে কোভিড-19, কোভিড-19 ইন্ডিয়া লগস 1761, অর্থাৎ 1761 নিউ কেস অ্যান্ড 127 ডেথ ইন লাস্ট 24 আওয়ার্স, অর্থাৎ লাস্ট চব্বিশ ঘন্টাতে এতজন লোক মরেছে এবং এতগুলো কেস হয়েছে নতুন, এটা বলা হয়েছে, ঠিক আছে। আর বাংলা নিউজ চ্যানেল দেখো, ফের দেশে বাড়লো করোনায় মৃত্যু সংখ্যা, নয়া প্রজাতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ঠিক আছে। তো এতগুলো যে খবর রয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম, তো এই খবরগুলো নিশ্চয়ই কোনোটাই কিন্তু ফেক না, ঠিক আছে। প্রত্যেকটা খবর দেখাচ্ছে যে করোনার গ্রাফ আস্তে আস্তে বাড়ছে। তো এই যে কর্ণাটকের হেলথ মিনিস্টার বলেছে কি যে জুন জুলাই মাসে কিন্তু করোনা গ্রাফ সবচেয়ে বেশি হবে এবং সেই সময় থার্ড ওয়েভ শুরু হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু এক্সাম, কিন্তু আমার মনে হয় এক্সাম কিন্তু অনলাইনেই হবে, ঠিক আছে। যদিও ম্যাকআউট থেকে প্রায় বলতে পারো MCQ হবে এবং প্রায় অনলাইন হবে, এটা কিন্তু মাথায় রাখতে পারো। কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কোনো সিওরিটি দেওয়া হয়নি, অনলাইনে হবে কি অফলাইনে হবে, MCQ হবে কি ডেসক্রিপটিভ মোডে কোয়েশ্চেন হবে, কিছু বলা হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা টেনশন রয়েছে সব স্টুডেন্টদের মধ্যে, এখনও কিন্তু কোনো ইউনিভার্সিটি ঠিকঠাক কিছু বলছে না, তারা এরকম ভার্বালি বলছে যে অফলাইনে হবে, কিন্তু তারা নোটিশ দিয়ে কিছু বলছে না, ঠিক আছে, এটাই সমস্যা। তো আশা করি সমস্ত ইউনিভার্সিটি আস্তে আস্তে নোটিশ দেবে এবং আশা করি যেহেতু এই সমস্ত নিউজগুলো মাথায় রেখে তারা কিন্তু এক্সাম অনলাইনেই করবে, আমার এটা ধারণা। এবং আশা করি ইউনিভার্সিটিগুলোর যে কলেজগুলো আছে তারা কোনো ডিসকাশন করবে, কারণ কোনো কারণে একটা কলেজে কোনো পজিটিভ হয়ে গেলে কিন্তু সমস্ত ইউনিভার্সিটি পরীক্ষাটা কিন্তু রুখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা অনলাইনে করা উচিত। তো দেখা যাক কী হয়, বি পজিটিভ। আর তোমরা অবশ্যই অফলাইনের জন্য পড়াশোনা করো, কারণ পড়াশোনা করলে তোমাদের অনেক কাজে লাগবে, কারণ এই সমস্ত এখানে নাম্বার পেতে কোনো লাভ নেই। আসলে আসলে যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনা করে কত শিখতে শিখতে পারছো সেটা দরকার, ঠিক আছে। পরবর্তীকালে তুমি যখন চাকরির পরীক্ষা দেবে বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে তখন কিন্তু তোমার পড়াটা খুব কাজে লাগবে। তাই তোমরা পড়াশোনার কোনো খামতি রাখো না, তবে অনলাইনে হোক বা অফলাইনে হবে এটার মধ্যে খুব কিন্তু ডিফারেন্স, প্যাটার্ন ডিফারেন্স, কোয়েশ্চেন ডিফারেন্স। তো ইউনিভার্সিটিকে অবশ্যই এটা কিন্তু কনফার্ম করে দেওয়া দরকার যে অফলাইনে হবে কি অনলাইনে হবে, এবং অফলাইনে হলে তো সমস্যা, তাই কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই আমার মনে হয় ডিসিশন নেবে এবং ডিসিশন নিয়ে এই সেমিস্টার তো অন্তত অনলাইনে করার চেষ্টা করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ফ্রেন্ডস, তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।